হার্দিক পান্ডিয়া হওয়া মুখের কথা নয়। একদিকে সহ অধিনায়কের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া, আর অপরদিকে সংসার ভেঙে যাওয়ায় শিলমোহর। ভক্তরা বলেছিলেন, ময়দান ক্রিকেটের হোক বা জীবনের, হার্দিক পান্ডিয়ার ভাগ্যটাই আসলে হয়তো খারাপ। হার্দিক নাতাশার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল অনেকদিন থেকেই। অনেকেই বলেছিলেন, হার্দিক নিজের সম্পর্ক নিয়ে মিথ্যাচার করছেন, নিজে অ্যাটেনশন পেতে এই রকম গুজব ছড়াচ্ছেন। কেউ তো আবার নাতাশার আত্মত্যাগের কথাও তুলে ধরেন। বহু মানুষই ভেবেছিলেন, হার্দিকের পিআর টিম নাকি তার প্রতি মানুষের সহানুভূতি জাগাতেই এই রকম কাজ করিয়েছেন। কিন্তু এবারে সেই সব জল্পনার অবসান। হার্দিক নাতাশা নিজেরাই পোস্ট করে জানালেন সম্পর্ক শেষের কথা। বললেন, চেষ্টা করেও সম্পর্কটাকে বাঁচানো আর সম্ভব হলো না, তবে সন্তান অগাস্থার জন্যে দুজনেই বাবা মায়ের সমস্ত দায়িত্ব পালন করবেন। একবার ভাবুন তো, প্রথমে নিজের দেশের মানুষদের থেকেই ট্রোল, তারপর 2024 বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠা, ফাইনাল ম্যাচে ক্লাসেন মিলারের মতো দক্ষ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেওয়ার নামটাই তো হার্দিক পান্ডিয়া। ম্যাচ শেষে তখন সকলের কাছের মানুষ তাদের পাশে রয়েছেন, কিন্তু ময়দানের মাঝে ঠায় একা দাঁড়িয়ে হার্দিক কাঁদলেন, অঝোরে কাঁদলেন। কাঁদলেন নিজের খারাপ সময়ের কথা মনে করে, কাঁদলেন নিজেকে প্রমাণ করতে পারার আনন্দে, আর তারপর ভারতের জাতীয় পতাকাটা নিজের কাঁধে তুলে নিলেন। এই তো কিছুদিন আগেই অনন্ত রাধিকার বিয়েতে যখন গেলেন হার্দিক, তখনও তাকে দেখা গেল একাই হেঁটে ঢুকতে। বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি তিনি আনন্দে আত্মহারা হয়ে নাচছেন, মজা করছেন, কিন্তু যেটা দেখতে আমরা পারিনি সেটা হয়তো এই আনন্দের পেছনে লুকিয়ে থাকা তার যন্ত্রণা, ভুলে থাকার চেষ্টাটা। সম্প্রতি শ্রীলঙ্কা সফরের জন্য টি-20 দল ঘোষণা করেছে ভারত, আর সেই সিরিজে অধিনায়ক হিসেবে রয়েছেন সূর্যকুমার যাদব। শুভমান গিলের নাম ঘোষণা করা হয়েছে সহ অধিনায়ক হিসেবে, অর্থাৎ হার্দিক পান্ডিয়াকে এবারে অধিনায়ক তো দূর, সহ অধিনায়ক হিসেবেও ভাবা হচ্ছে না। আর এই টিম অ্যানাউন্সমেন্টের কিছু ঘন্টা বাদেই সমাজ মাধ্যমে হলো এই পোস্ট। তাদের 4 বছরের সুখী দাম্পত্য আজ অতীত হলো এক নিমেষে। পোস্টে লেখা রয়েছে, একসঙ্গে থাকার সব রকম চেষ্টা আমরা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার। এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত, তবে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। আমরা একটা পরিবার তৈরি করেছিলাম, একে অপরের সঙ্গে আনন্দের সময় কাটিয়েছিলাম। গত 2020 বিবাহ বন্ধনে আবদ্ধ হন হার্দিক নাতাশা। কোভিডের মাঝে বড়ভাবে উৎসব করেননি, তবে নাতাশাকে নিজের সবটা দিয়ে স্পেশাল ফিল করাতে ভোলেননি ভারতের এই সেরা ক্রিকেটার। আইনি মতেই বিয়ে সেরেছিলেন, সেই বছরই জন্ম হয় তাদের সন্তানের, আর পরবর্তীতে 2023 ধুমধাম করেই হার্দিক নাতাশা বিয়ের আয়োজন করেন। তাদের সেই অনুষ্ঠানের ছবি ভিডিও নজর কেড়েছিল নেটিজেনদেরও, কিন্তু সেই বিয়েরই এবারে বিচ্ছেদ। একবার ভেবে দেখুন তো, এই কষ্ট যন্ত্রণাগুলো বুকে চেপে ছেলেটা যখন এমআইয়ের ক্যাপ্টেন হয়ে মাঠে নামলেন, তখন তাকে একের পর এক ম্যাচে ক্রমাগত বু করে গিয়েছিল গ্যালারি ভর্তি দর্শক, এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরাও ছেড়ে কথা বলেননি। আর আইপিএল শেষ হতেই সেই ছেলেটাই ইন্ডিয়ার জার্সিতে বিশ্বকাপ খেলতে নামলেন, প্রতিটা ম্যাচেই দাপিয়ে বেড়ালেন, তখন তিনি টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। আর এই সহ অধিনায়ক হয়েই বিশ্বকাপ 2024 ট্রফিটা জিতেই দেশে ফিরলেন। পান্ডিয়া তখন আইপিএল এর ভিলেন থেকে টি-20 হিরো। ক্রিকেট বিশ্ব দেখল কি করে কাজ দিয়ে হেটার্সদের ফ্যান বানাতে হয়। অপরদিকে রোহিতের অবসরের পর ক্রিকেট ভক্তরা, এমনকি অনেক বিশেষজ্ঞরাও ভেবেছিলেন, এবারে বোধহয় টি-20 ভারতের দলে হার্দিককে ভাবা হতে পারে অধিনায়ক হিসেবে। কিন্তু সেটা আর হলো না, এমনকি সহ অধিনায়কের জায়গা থেকেও সরে আসতে হলো হার্দিককে। একদিকে দাম্পত্য জীবনে ইতি, সন্তানকে সারাক্ষণ কাছে না পাওয়া, আর অপরদিকে অধিনায়কের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া, সবটা মিলিয়েই ক্রিকেট আর জীবনের ময়দানে উভয় ক্ষেত্রেই এক কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছেন হার্দিক। অথচ এত বড় ঝড়ঝাপটার মধ্যেও কোনো অভিযোগ করেননি কখনো, তর্কে জড়াননি একবারও, বরং চেষ্টা করে গিয়েছেন নিজের সেরাটাই উজাড় করে দেওয়ার। তাকে নিয়ে কম সমালোচনা হয়নি, ধেয়ে এসেছে কটাক্ষ, শোলিংয়ের বন্যাও বয়েছে, আর এই সমস্ত দুঃখ কষ্টগুলোকে বুকের ভেতরই চেপে রেখেছিলেন হার্দিক। এত সবের মাঝেও জীবন আর ক্রিকেটের ময়দানে লড়াইটা জারি রেখেছেন। ওই যে বলছিলাম না, হার্দিক পান্ডিয়া হওয়া মুখের কথা নয়, সত্যিই বড্ড কঠিন।